আজকে আমি 1 বছর পর ছাদে আসছি, আর ছাদে এসে আমার মনটা একদমই খারাপ হয়ে গেছে। কারণ আমাদের ছাদটা আগে অনেক বেশি সুন্দর ছিল, একদম গাছ দিয়ে ফুল দিয়ে ভরা ছিল। তো আমাদের বাড়িওয়ালা গাছটা মানে সব কিছু একদম নষ্ট করে ফেলছে, আর এখানে রান্নাঘর করছে সাইডে, আর এই যে দেখতে পাচ্ছেন ফুল, তেমন কোনো ফুলের গাছ নাই। আর ছাদের কথা মানে কষ্টের কথা কি বলবো। তাই ছোট ছোট যে গাছ ছিল, আমের গাছ, এখানে লেবু গাছ, ছোট কয়েকটা লেবু ছিল, আর এখানে আমগুলো আমি বারবার ধরতেছিলাম। মানে এখন তো পাকা আমের সিজন, তারপর আমাদের কাছে কাঁচা আম পাওয়া যাচ্ছে, মানে এখনও আছে ভালোই। কিন্তু আমার ছাদটা দেখে একদমই মন খারাপ হয়ে গেছে, কারণ এর আগে আমরা ছাদটার ভিতরে অনেক আনন্দ করছি, সবাই মিলে অনেক মজা, অনেক আড্ডা। মানে এই ছাদটার ভিতরে আমাদের সবার অনেক স্মৃতি আছে। 1 বছর পরে এসে আমার সব কিছু আবার মনে পড়ে গেলো, আর মনটা অনেক বেশি খারাপ হলো। আর এই আমটা আমি আমার নিতে ইচ্ছা করতেছিল কিন্তু নেই। তারপর আমি অন্য সাইডের এই আমগুলির ভিডিও করলাম যে ছাদে মাশাল্লাহ দিলে ভালোই, অনেক আম আছে, আমের গাছে। এগুলি আমরা বাড়িওয়ালার থেকে চেয়ে চাইলে নিতে পারি, কিন্তু এরকমভাবে নেওয়া হয় না। দেন আমি একটু লেবুর গাছে গিয়ে একটা লেবু নিয়ে নিলাম, কারণ লেবুটা দেখে অনেক সুন্দর ঘ্রাণ আসতেছিলো, তাই লেবুটা টুপুস করে কেটে নিচ্ছি। আর এই তো ছাদের অবস্থা।